বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট एर संक्षिप्त नाम হচ্ছে বিপিআই। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। 20 একর এলাকা জুড়ে এই পলিটেকনিক ইনস্টিটিউট 1962 সালে প্রতিষ্ঠিত হয়। 1962 সালে ফুড ফাউন্ডেশন ঢাকা, রংপুর, সিলেট, পাবনা, বরিশাল 5টি পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। শুরুতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি পাঠ্যক্রম অনুসারে 3 বছর মেয়াদী কোর্সটি দেওয়া হতো। যুক্তরাষ্ট্রের বিজ্ঞান কোর্সের প্রকৌশলী স্নাতককারী বিধান রেখে তৎকালীন কারিগরি শিক্ষা বোর্ড সার্টিফিকেট প্রদান করা হতো। বাংলাদেশের সরকারি 49টি পলিটেকনিক ইনস্টিটিউটের র্যাঙ্কিংয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট সেরা 2-3 নম্বরে সবসময় থাকে। একটু মজার বিষয় হচ্ছে রেজাল্টের দিক থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে ছাড়িয়ে প্রথম স্থানও অধিকার করে। আয়তনের দিক থেকে সেরা 16 নম্বর পলিটেকনিক ইনস্টিটিউট হিসাবে গণ্য করা হয়। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অবস্থান। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি শেরপুর রোডে লতিফপুরে অবস্থিত। এর কাছেই রয়েছে পুলিশ লাইন এবং ভোকেশনাল টিচিং ট্রেনিং ইনস্টিটিউট। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা। প্রতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর দেশের সরকারি পলিটেকনিকগুলোতে একসাথে অনলাইনের ভর্তির কার্যক্রম শুরু করে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী পলিটেকনিক ইনস্টিটিউট এবং পছন্দের সাবজেক্ট অনুযায়ী 10টি পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে পারে। শিক্ষার্থীদের মেধা ও পছন্দের ভিত্তিতে বিভাগ ও ইনস্টিটিউট নির্বাচন করা হয়। এভাবেই প্রতি বছর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ও দ্বিতীয় শিফটে বিভিন্ন বিভাগে নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে থাকেন। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা পদ্ধতি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি চালু রয়েছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে 9টি ডিপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে রয়েছে সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশন, মাইনিং অ্যান্ড মাইন সার্ভ টেকনোলজি, পর্যটক ও অতিথি ব্যবস্থাপনা টেকনোলজি। কারিগরি পাশাপাশি একটি অকারিগরি বিভাগ ও ননটেক ডিপার্টমেন্টও রয়েছে, যেখানে সকল ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের পড়ানো হয় বাংলা, গণিত, ইংরাজি, রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, অর্থনৈতিক বিজ্ঞান ইত্যাদি বিষয়। হ্যালো বন্ধু, আপনি যদি পলিটেকনিকের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে সকল ডিপার্টমেন্টের 1ম সেমিস্টার থেকে 3য় সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান আপলোড করা হয়, যেমন ম্যাথমেটিক্স 1, 2, 3, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি 1 ইত্যাদি বিষয়। এবং আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অথবা সিভিল উড বা কনস্ট্রাকশন, সার্ভিং, আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশাল সুখবর, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে সিভিল ডিপার্টমেন্টের 1ম সেমিস্টার থেকে 8ম সেমিস্টার পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ সেমিস্টারের গুরুত্বপূর্ণ বইয়ের গাণিতিক সমস্যা পার্ট বাই পার্ট প্রতিটি অধ্যায় করানো হয়, যেগুলো ক্লাসগুলো করে আপনি সবাই থেকে নিজেকে এগিয়ে রাখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে জেনে আসি এই পলিটেকনিক ইনস্টিটিউটের সুযোগ সুবিধা। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে রয়েছে মূল এক একাডেমিক ভবন, সাথে সংযুক্ত আলাদা ভবন, মিলনায়তন, গ্রন্থাগার। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশাসনিক কাম্য একাডেমিক ভবন 3 তলা বৈশিষ্ট্য। শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে 45টি ক্লাসরুম। ভবনের সামনে অংশে চমৎকার একটি বাগান আর ফয়রা দ্বারা সজ্জিত। এছাড়াও লাইব্রেরি, ওয়ার্কশপ, ল্যাব, ক্যাফেটেরিয়া রয়েছে ক্যাম্পাসে পরিচালনা করে থাকে। এতে রয়েছে শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য একটি বড় মাঠ। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রীদের জন্য 1টি এবং ছাত্রীদের জন্য 2টি হল রয়েছে, যেগুলোতে পড়াশোনা করার জন্য খুবই সুন্দর পরিবেশ রয়েছে। পাশাপাশি রয়েছে অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের থাকার সুব্যবস্থা। প্রতিটি বিভাগের জন্য রয়েছে আলাদা করে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অনেক ল্যাব এবং ওয়ার্কশপ। 4 বছর মেয়াদী ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সহ মোট 8টি পর্বে এই কোর্সটি শেষ হয়। পর্ব সমাপনী পরীক্ষার ফল ভিত্তিতে প্রতি পর্বে 65% শিক্ষার্থীদের বৃত্তি পেয়ে থাকেন, যাকে মেধাবৃত্তি বলা হয়। বিশ্বব্যাংকে গোষ্ঠী হতেও গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করে থাকে। আবার প্রতিটি বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলাকালে প্রত্যেকটি ছাত্রছাত্রী মাসিক ভাতাও পায়। আমার মতে সব কিছু মিলিয়ে খুবই সুযোগ সুবিধা রয়েছে। আপনার কি মনে হয়? যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনি কোন পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানতে চান প্লিজ আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।